ব্রেকিং নিউজ। বিসিবি বোর্ডের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেলেন তামিম। খবরের বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। গত কয়েকদিন ধরেই বিসিবি বোর্ড পরিচালকের টিম ডিরেক্টর হিসেবে যুক্ত হচ্ছে তামিম। তবে এই গুজবের পেছনে অনেক কারণ রয়েছে। কারণ ক্রিকেট থেকে দূরে থাকলেও সম্প্রতি বিসিবিতে তামিমের আনাগোনা বেড়েছে। উল্লেখ্য, গত মাসে বিসিবিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সফরের সময়ও তামিম উপস্থিত ছিলেন। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়। গত কয়েকদিন বিসিবি পরিচালকদের পদত্যাগের কারণে এসব গুঞ্জন আরও ডানা মেলেছে। কারণ বর্তমানে ক্রিকেট অপারেশনের মতো গুরুত্বপূর্ণ পদ ছাড়াও পরিচালকের অন্তত তিনটি পদ শূন্য রয়েছে। ধারণা করা হচ্ছে ক্রিকেট ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের স্থলাভিষিক্ত হতে পারেন তামিম। এদিকে আজ শুক্রবার 13 সেপ্টেম্বর বিকেলে বিসিবিতে আসেন তামিম। এই দিনে তিনি বিসিবি প্রধান ফারুক আহমেদের সঙ্গে আলোচনা করেন। তবে তামিমের বিসিবি পরিচালক হওয়ার গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন বিসিবি ফারুক। তিনি বলেন, ক্রিকেট ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের স্থলাভিষিক্তে তামিম এই দায়িত্ব পালন করবে এখন থেকে। তো দর্শক, আপনাদের কি মতামত? তামিম ইকবাল বিসিবি বোর্ডে দায়িত্ব পাওয়ায় তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।